वेलकम टू माय चैनल इंडियन ब्लॉगर शब्दपूर्णी। चलू आज हमें अपन नहीं जा उत्तरबंगे एक गभर जंगले जेटी हल मिंदाबाड़ी। एटी चिलापाता रेंजर मध्य अवस्थित एवं इटी WBFDC अंतर्गत। फरेस्ट डेवलपमेंट साइटे गए अनलाइने अपनी मिंदाबाड़ी जांगल कैम्प बुक करते पारें। इछाड़ाओ मिंदाबाड़ी जांगल कैम्पर लिंक वीडियो डिस्क्रिप्शन बक्से दिए देव से आपनारा चेक कर। एबार आसि दूरत्वेर कथाय। हाशिमारा थेके मिंदाबाड़ी दूरत्व 12 किलोमीटर। आपनारा जदि आलिपुरदुआर जंक्शन हुए आसें ताहले सेखान थेके मिंदाबाड़ी दूरत्व 20 किलोमीटर। आमरा कलकाता विमानबंदर थेके फ्लाइटे बागडोगरा एयरपोर्टे नामी एवं शिलीगुड़ी शहर थेके आमादेर दुई बंधु सुमन एवं देवश्रीर गाड़ीते करे आमरा रवना हई जांगल कैम्पेर उद्देश्ये। এই বছর আমার ছোট্ট মেয়ে সমাদৃতার বার্থডে সেলিব্রেট করতেই মূলত এই জাঙ্গল ক্যাম্পে আমাদের আসা। জঙ্গলের গা ছমছমে পরিবেশে জন্মদিনটা একটু অন্যভাবে কাটাতে আমি আর আমার হাজবেন্ড সৈকত মেয়েকে নিয়ে রওনা হয়েছিলাম এই জাঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে। এটি হলো একটি কোর ফরেস্ট। সন্ধেবেলাতে হাতি, বাইসন, ময়ূর, হরিণ এইসব বেরিয়ে আসে এই জঙ্গল ক্যাম্পের খুবই কাছে। এই জঙ্গল ক্যাম্পের ঠিক পাশেই এলিফ্যান্ট এবং বাইসন করিডোর রয়েছে, কারণ রাত্রিবেলা এখান দিয়ে বাইসন পাস করে। সামনে একটা ছোটোখাটো বস্তি আছে, সেখানকার ধান খেতে জঙ্গলের হাতিরা এসে খুব উপদ্রব করে। এখানে সারা দিন রাতের মধ্যে কখনো না কখনো আপনি ময়ূরের ডাক, ঘুঘুর ডাক শুনতেই থাকবেন। এই জাঙ্গল ক্যাম্পের অনেকটা অংশ জুড়েই বাচ্চাদের খেলার নানা সামগ্রী রয়েছে, যেমন দোলনা রয়েছে, স্লিপ রয়েছে এবং আরও নানা কিছু রয়েছে যাতে আপনার ছোট্ট বাচ্চার মনোরঞ্জনের কোনো খামতি না পড়ে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে অনেকবারই এই মিন্দাবাড়ি জাঙ্গল ক্যাম্পেও রাত্রিযাপন করে গেছেন। এই জাঙ্গল ক্যাম্পে আপনি বারবিকিউও করতে পারেন। চিকেন বারবিকিউ করার জন্য আলাদা করে আপনাকে পে করতে হবে। এই জাঙ্গল ক্যাম্পে দুজন জাঙ্গল ক্যাম্পের কর্মী রয়েছেন এবং ফরেস্ট গার্ডও রয়েছেন, যার জন্য নিরাপত্তার কোনো অসুবিধা এখানে হবে না। এই ফরেস্ট গার্ডরা দিন রাত সারাদিনই এই জাঙ্গল ক্যাম্পের মধ্যেই থাকেন। এই জাঙ্গল ক্যাম্পে জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তাই কারেন্ট চলে গেলে বিদ্যুতের কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। এটি হলো মিন্দাবাড়ি জাঙ্গল ক্যাম্পের খাওয়ার জায়গা। এখানে ট্যুরিস্টরা খাওয়া দাওয়া করতে পারেন। সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, রাতে ডিনার সমস্ত কিছুই আপনি এখানে বসে জঙ্গলের অনুভূতি নিতে নিতে করতে পারেন। খাওয়ারই জায়গাটি সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা, তাই মশা মাছি, পোকামাকড় এসবের উপদ্রব কখনোই হবে না। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখলাম
জঙ্গলের মধ্যে থেকে একটি হাতি দুলে দুলে ফিরছে তার মাহুতকে সাথে নিয়ে। জঙ্গলের কর্মীদের থেকে জানতে পারলাম যে তিনি কিনা ডিউটি করে ফিরছেন, তাই একটি প্রবাদ মনে পড়ে গেল, কর্মই জীবন। হাতির দর্শন যেই পেলাম তাই আর কাল বিলম্ব না করে তাকে ক্যামেরা বন্দি করেই ফেললাম। এবার চলে আসে জাঙ্গল ক্যাম্পের রুমের বর্ণনায়। জাঙ্গল ক্যাম্পে সর্বসাকুল্যে দুটি সুপার ডিলাক্স রুম রয়েছে। এক একটি রুমের চার্জ হলো 2,800 টাকা। সেগুন কাঠ দিয়ে তৈরি সুন্দর দুটি কাঠের রুম রয়েছে, যেখানে কিনা কাঠের দেওয়াল, কাঠের আলমারি, কাঠের আসবাবপত্র দেখতে অপূর্ব লাগছিল। রুম লাগোয়ায় বিশাল বড় বারান্দা রয়েছে, সেখান থেকে আপনি বাইসন এবং হাতির করিডোরটা দেখতে পাবেন। এখানে দুটি রুমের একটিতে এসি রয়েছে, এই এসির জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। এবার খাওয়া দাওয়ার কথা বলে নিই। পার হেড 500 টাকা। 500 টাকায় আপনি বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই পেয়ে যাবেন। এবার আসি জঙ্গল সাফারির কথায়। জঙ্গল সাফারির গাড়ি আপনাকে জঙ্গল ক্যাম্প থেকে নিয়ে যাবে, এবং জঙ্গল সাফারির টাইম হলো সকাল 6টা থেকে 7:30, সকাল 7:30 থেকে 9টা, দুপুর 1টা থেকে 3টে এবং দুপুর 3:30 থেকে 5টা। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই জঙ্গলের পরিবেশে চারিদিকে সবুজের মধ্যে কখন যেন নিজেকে একাত্ম করে নিয়েছিলাম বুঝতেই পারিনি। চারিদিকে শুধু ময়ূরের ডাক, ঘুঘুর ডাক এবং পাতা ঝরার শব্দ, আর শন শন করে হাওয়া বইতে থাকলে জঙ্গল থেকে ভেসে আসা একটা শব্দ, সব কিছু মিলিয়ে যেন একটা রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই জঙ্গল সাফারি আপনি যদি করতে চান তাহলে পার হেড আপনার 1,000 টাকা করে লাগবে।
এই মোহময় পরিবেশে সন্ধেবেলা এখানে ট্রাইবাল ডান্সেরও ব্যবস্থা থাকে, এর জন্য আপনাকে এক্সট্রা 100 টাকা দিতে হবে। অপূর্ব সুন্দর নৃত্য পরিবেশন করেন এখানের কিছু বাসিন্দা। বৃন্দাবাড়ি জঙ্গলের মধ্যে হাতির পিঠে করে সারা জঙ্গল পরিভ্রমণ করার অভিজ্ঞতাও ছিল অপূর্ব। সত্যি দুটো দিন হঠাৎ করে কিভাবে যে এই জঙ্গলের মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না। এই জঙ্গল সফরে যে হাতিটি আমাদের জঙ্গল পরিভ্রমণ করিয়েছিল তার নাম হলো মেনকা। দুদিন জঙ্গল সফর করার পর এবার হলো আমাদের বিদায়ের পালা। তাই যখন শহরের ব্যস্ততা, কোলাহল, সমস্ত কিছুতে মন হাঁপিয়ে উঠবে, তখন চট করে ব্যাগ প্যাক করে চলেই আসুন না এই বৃন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পে। অপূর্ব সুন্দর মনোরম পরিবেশে দুটো দিন হঠাৎ করে কিভাবে কেটে যাবে নিজেরাই হয়তো বুঝতে পারবেন না। তাই বলি বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই বৃন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পে একটি গা ছমছমে পরিবেশ কাটানোর জন্য। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন্ডিয়ান ব্লগার সপ্তপর্ণী এই চ্যানেল। এবং আমার মেয়ের জন্মদিনে আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন এবং দেখতে থাকবেন ইন্ডিয়ান ব্লগার সপ্তপর্ণী এই চ্যানেলটিকে। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা।